আগের ভিডিওতে আমি আপনাদের বামনি ফলস, মার্বেল লেক আর আপার ড্যাম ঘুরে দেখিয়েছিলাম। এবার ওগুলো ঘুরে নিয়ে আমরা চলে গেলাম সোজা বাঁকুড়া মুকুটমণিপুরে। হ্যালো ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমরা মুকুটমণিপুর এসে পৌঁছে গেছি। এই মুকুটমণিপুর বাঁকুড়া জেলার একটি গ্রাম এবং পর্যটন কেন্দ্র। এই গ্রামটা কংসাবতী নদী আর কুমারী নদীর সংযোগস্থলেই অবস্থিত। আমরা একটা ভটভটি নিয়ে কংসাবতী নদীর ওপর ব্যারেজটা দিয়ে আমরা ঘুরে দেখছি। খুবই সুন্দর দৃশ্য, আপনারা দেখুন, ভালো লাগবে। যাওয়ার পথেই পড়েছিল একটি শিবের মন্দির, সেখানেও আমরা একটু ঘুরে নিলাম। বড়দিন উপলক্ষে এখানে অনুষ্ঠান হচ্ছিল, আমরা সেই অনুষ্ঠানে একটু সামিল হয়েছিলাম। খুব সুন্দর সাজিয়েছে, দেখুন, রাস্তার উপরে বিভিন্ন রকম আঁকা, চারিদিকে লাইটিং, ভীষণ ভালো লাগছিল। আমরা এখানে কিছু ফটোশ্যুটও করেছি, আপনারা দেখতে থাকুন। আমাদের বেড়ানোর পর্ব শেষ, আমরা হোটেলে ফিরে গিয়ে রাত্রিটা কাটিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সবাই আমরা এখানে গ্রুপ ফটো তুলেছি, খুব ভালো বেড়ানো হয়েছে আমাদের, খুব মজা, খুব আনন্দ আমরা করেছি। বাড়ি ফেরার পথে একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম, সেখানে লাঞ্চটা সেরে নিয়ে যে যার মতন বাড়ি চলে গিয়েছিলাম। তো দেখে নিন আমরা রেস্টুরেন্টে কী কী খেয়েছি। এখানে একটা মিক্স সবজি আছে, ডাল আছে, আলু ভাজা আছে আর ভেটকি মাছের কারি, সেইটা দিয়েই আমরা দুপুরের খাওয়াটা সেরে নিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম। আমাদের এই বেড়ানোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।